তুরস্কের ইস্তাম্বুল মসজিদের শহর নামে পরিচিত। আন্তঃমহাদেশীয় শহর হওয়ায় এটি ইউরেশিয়া শিল্প, সাহিত্য ও ইতিহাসের অন্যতম প্রধান মিলনস্থল। আর ইস্তাম্বুলের বিখ্যাত ও নয়নাবিরাম বসফরাস প্রণালীর তীর ঘেঁষে মুসলিম ঐতিহ্যের নিদর্শন নিয়ে দাঁড়িয়ে আছে সুলতান আহমেদ মসজিদ। দৃষ্টিনন্দন নীল গম্বুজ ও মসজিদের দেয়ালের নীল রঙের টাইলসের কারণে এটি ব্লু মক্স বা নীল মসজিদ নামে পরিচিত। অবশ্যই এর দাপ্তরিক নাম সুলতান আহমেদ মসজিদ। উসমানি সুলতান প্রথম আহমেদ 1609 থেকে 1615 সালের মাঝামাঝি সময়ে মসজিদটি নির্মাণ করেন। ঐতিহাসিক এ মসজিদটির স্থপতি ছিলেন তৎকালীন প্রখ্যাত প্রযুক্তিবিদ ও স্থাপত্য শিল্পী সেদেফকার মোহাম্মদ আগা। কামাল আতাতুর্ক 1934 সালে হায়া সোফিয়া মসজিদকে জাদুকর বানিয়ে নিলে ব্লু মসজিদ ইস্তাম্বুলের প্রধান মসজিদে পরিণত হয়। মসজিদটিতে মুসল্লির ধারণ ক্ষমতা প্রায় 10,000। ওসমানীয় স্থাপত্য শৈলীতে নির্মিত মসজিদটির প্রযুক্তিগত সৌন্দর্য দারুণ ও চিত্তাকর্ষক। এটি মুসলমানদের জন্য শুধু একটি মসজিদ নয়, বরং এটি ওই অঞ্চলের সর্বাধিক জনপ্রিয় ও আকর্ষণীয় স্থাপত্য নিদর্শন। মসজিদটি তুর্কি স্থাপত্যের এক অনন্য উদাহরণ। এতে মূল একটি গম্বুজের পাশাপাশি 8টি মাধ্যমিক গম্বুজ রয়েছে। মূল গম্বুজটির উচ্চতা 43 মিটার। মসজিদটির চার কোণে 4টি ও পেছনে আরও 2টি সহ মোট 6টি সুউচ্চ মিনার রয়েছে। মিনারগুলোর দূর থেকে দেখতে পেন্সিলের মতো মনে হয়। প্রধান 4টি মিনারের প্রতিটিতে স্তরবিশিষ্ট দূরত্বে 3টি করে ব্যালকনি রয়েছে, আর অন্য 2টিতে রয়েছে 2টি ব্যালকনি। মসজিদের মিনার ও গম্বুজগুলোর নীল সাদা সীসার গাঁথুনি দ্বারা আচ্ছাদিত। মিনার ও গম্বুজের উপরের ভাগ সোনার প্রলেপযুক্ত তামার মাধ্যমে নকশাকৃত।